আমরা জানি আফটার এইচএসসি স্টুডেন্টদের জীবনে কিন্তু এমন একটি সময় যেখানে আপনার ফিউচার ক্যারিয়ার কি হবে সেই বিষয়ে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়, কারণ এইচএসসির পরেই কিন্তু একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে পড়বে তার ফিউচার ক্যারিয়ার কিন্তু সেই সাবজেক্টের উপরেই ডিপেন্ড করছে। তখন দেখা যায় আমাদের অনেক স্টুডেন্টরা আছেন যারা হচ্ছে যারা মেডিকেলে পড়তে চায়, যারা ডক্টর হতে চায় তারা মেডিকেল চুজ করে, যারা সাংবাদিকতা পড়তে চায় তারা দেখা যায় জার্নালিজম চুজ করে, বা যারা অন্যান্য সাবজেক্ট এরিয়াতে যেতে চায় তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট এই সময়টাতেই চুজ করে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করে বা হচ্ছে চিন্তা করে যে কোন সাবজেক্ট ফিউচারে আমাদের ক্যারিয়ারটা অনেক বেশি ভালো হবে। তখন দেখা যায় যে যেহেতু বর্তমান যুগে কম্পিউটার বেসড সব কিছু, সো আইটি বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলোর কিন্তু অনেক ডিমান্ড। তো স্টুডেন্টরা চিন্তা করে যে আমার ভবিষ্যৎ এই সাবজেক্টগুলোতে গেলে অনেক ভালো হবে, তখন দেখা যায় যে তারা আইটি বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে যায়। তো একটা স্টুডেন্ট যখন চিন্তা করে যে আমি এই সাবজেক্টগুলোতে পড়বো, তারা দেখা যায় যে আমাদের বাংলাদেশে যারা এইচএসসি কমপ্লিট করেছে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে অনেকেই তাদের মন মতো সাবজেক্টগুলোতে চান্স পায় না, তখন তারা চিন্তা করে যে প্রাইভেটে হলেও আমরা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্টই পড়বো। কিন্তু বাংলাদেশে যখন হচ্ছে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো পড়তে যায় স্টুডেন্টরা, তখন তাদের হিউজ একটা কস্টিং বেয়ার করতে হয়, এবং হচ্ছে এত কস্টিং বেয়ার করেও হয়তো অনেক স্টুডেন্টরাই তাদের মন মতো সাবজেক্ট বা হচ্ছে মন মতো ইউনিভার্সিটি পাচ্ছে না। সো তখন কিছু স্টুডেন্টরা চিন্তা করে যে ইস, আমি যদি আমার পছন্দের সাবজেক্টটিতে বাহিরের দেশের কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারতাম ফুল ফান্ডেড স্কলারশিপে, অথবা আমি আমার হোস্টেল ফিটা ফ্রি পেতাম, বা আমার এই যে আইএলটিএস নেই সেটা দিয়েও আমি হচ্ছে গিয়ে আমার পছন্দের সাবজেক্টে চান্স পেতাম, এরকম কিছু চিন্তাভাবনা কিন্তু স্টুডেন্টরা করে। কিন্তু আমরা জানি যে বাইরের দেশের বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস ছাড়া আপনাকে অ্যাপ্লিকেশন করারই সুযোগ দিবে না, এবং ফুল ফান্ডেড স্কলারশিপ কিন্তু অনেক কান্ট্রি অফার করছে না। সো তখন সেই জন্য আপনারা যদি বাইরের কান্ট্রিতে আপনার পছন্দের সাবজেক্টটিতে পড়তে যান আপনার কিন্তু আইএলস দিতে হবে, আপনার কস্টিং নিজেটা নিজেরই বেয়ার করতে হবে, এই ধরনের কিছু প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়। এবং ফান্ডিংয়েরও কিছু ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় যে স্পন্সরজনিত সমস্যার কারণেও কিন্তু স্টুডেন্টরা তাদের পছন্দের ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্টে পড়তে যেতে পারে না। তো আমাদের যারা স্টুডেন্টরা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছে এবং চিন্তা করছে যে আমি ফুল ফান্ডেড স্কলারশিপে কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো নিয়ে বাহিরের কান্ট্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপে পড়তে যাচ্ছি, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটি অপরচুনিটি দিচ্ছে চায়না। চায়নাতে আপনারা ফুল ফ্রি স্কলারশিপ, ইভেন এমনকি হোস্টেল ফিও ফুল ফ্রিতে কিন্তু আপনার পছন্দের সাবজেক্টটিতে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও চায়নাতে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ধরনের আইএলটিএসও লাগছে না। এবং যারা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছেন, যাদের কিনা এ প্লাস আসেনি কোনো কারণে, তারাও কিন্তু চায়নাতে এই প্রোগ্রামটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে 8 পয়েন্ট থাকলেই কিন্তু আপনারা এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। সো আপনারা যারা নিজেদেরকে ফিউচারে আইটি প্রফেশনালিস্ট হিসেবে দেখতে চাচ্ছেন এবং হোস্টেল ফি এবং টিউশন ফি ফুল ফান্ডেড নিয়ে পড়তে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু চায়নাতে এই দারুণ সুযোগটি থাকছে। সো আপনারা যারা চায়নার এই প্রোগ্রামটিতে ব্যাচেলার্স প্রোগ্রামে এনরোল হতে চাচ্ছেন, তারা খুব দ্রুত দেরি না করে আমাদের সানজেনের ঢাকা অফিসে কন্ট্যাক্ট করুন, এবং যারা ঢাকার বাহিরে অন্যান্য জেলায় আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার নেক্সট সেশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিং স্টার্ট করতে পারবেন।